মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যাকারীদেরও বিচার এদেশে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যুদ্ধাপরাধীদের মতো তাদেরকেও বাংলার মাটিতে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে 75-এর 7ই নভেম্বরের শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের আয়োজনে সৈনিক হত্যা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যাকারীদের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কমিশন গঠন করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সৈনিকদের পরিবারের সদস্যরা আলোচনায় অংশ নেন। বঙ্গবন্ধুর অবর্তমানে দেশকে একটা সুন্দর রূপে নিতে পারতেন, যারা নাকি যুদ্ধের সময় দেশ পরিচালনা করছেন তাদেরকে হত্যা করেছেন, সেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন। 7ই নভেম্বর সিপাহী প্রথমার কি একটা বিপ্লবের নাম করে এই যাদের বাবাদেরকে হত্যা করা হয়,